ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা। এখানে দেখো পাতাকপি কুচানো রয়েছে, আর রয়েছে দুটো আলু কাটা। তো আমি এটা একসঙ্গে মিক্স করে ভাজবো, এটা নিরামিষ পাতকপি ভাজি। দেখে থাকো রেসিপিটি, অবশ্যই ভালো লাগবে আশা করছি। যারা সবসময় মানে এই মাছ দিয়ে রান্না করো বা মাছ দিয়ে ভাজি করো, বা অনেকে অনেক কিছু দিয়ে এরকম পাতাকপি ভাজি করো, আজকে নিরামিষ রেসিপিটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিও শুরু করছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, রান্নাটা আমি সরিষার তেলেই করব। এই দেখো এতটা দিয়েছি, এখন দিয়ে দেবো পাঁচফোড়ন। এই দেখো গোটা পাঁচফোড়ন দিচ্ছি। এই যে এর সঙ্গে কটা আমি এর সঙ্গে কটা জিরিয়া দিয়ে দেবো, পাঁচফোড়ন জিরে একসঙ্গে দিয়েছি, জিরে ফোড়ন, জিরে আর পাঁচফোড়ন একসঙ্গে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচানো এবং আলু একসঙ্গে। দিয়ে দেব হলুদ পাউডার, হাফ চামচের মতো হলুদ পাউডার। এখানে দেখো পাঁচ ছয়ের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেননা আস্তে আস্তে পাতাকপি বেশ মিশছি। এবার পাতাকপি দেওয়ার জন্য একটু আমার মতো একটু মরিচ মাথা মতো একটু দিতে হয়, বেশিও না কমো না মাথা মরিচ। আমার মতো মেরে ফেলে ঢেকে দেব। নিয়ে চেড়ে নিই, তারপরে ঢেকে দিব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিলাম থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা তুলে, এখন দিয়ে দেবো একটা তেজপাতা, একটা এলাচ। দেখো একটা এলাচ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবং নেড়ে চেড়েও দিতে হবে ভালো মতো। সামান্য জল বেরিয়েছে, জল কিন্তু দেই নেই। আবারও ঢেকে দেবো, ফিরে আসছি পাঁচ মিনিট, ফিরে আসলাম পাঁচ মিনিট পরে, দেখতে থাকি কীরকম হয়েছে। দেখো না জল বেরিয়েছে, আলুগুলো গলে গেছে একদম, আর আজকালকার আলু তো অনেক ভালো নরম, পুঁটির আলু তো এমনি তো নরম থাকে এবং গড়ে যায়, খেতেও বেশ লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো লবণ। এই দেখো এটাই এক চামচের মতো, তোমাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দিও। আমার মধ্যে লবণটা যা যা আমার মধ্যে এটাই বেটার। আবার ডেকে দেবো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য, ভালো রান্না হওয়ার জন্য। ফাইনালি এবার দেখে নাও
কাশ্মীর সব দিয়েছিলাম। পাতাকুড়িটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো জিরে দারচিনি পাউডার 1 চামচের মতো, আর ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। চামচ দিয়ে এরকম ভেজে দেবে, দেখবে দেখে অন্যরকম হয়ে গেছে, একটু মেটাটা হয়ে গেছে মিশে, এরকম চামচ দিয়ে ভেজে দিলেই ভালো হয়। এই দেখো তো কারেন্ট ছিল না, বোধহয় কারেন্টটা এখন চলে আসছে, এখন কালারটা দেখা যাচ্ছে ঠিক মতন, এতক্ষণ ভালো মতো দেখা যাচ্ছে না, ছিল না। মিশানো হয়ে গেছে সুন্দরভাবে একে অপরের সাথে মশলাগুলো একদম মিডিয়াম মিডিয়াম টু লো হিটে, আমি মিডিয়াম আছে আমি দেখি একদম ভালো মতো ই করে নেবো, মিক্স করে নেবো, মানে ভালো মতো ভাজাটা হবে। এখন ফিরে আসছে আবারও হয়ে গেল, আরও মানে আর হওয়ার দরকার নেই, একদম সুন্দরভাবে হয়ে গেছে আমার পাতাকুড়ি ভাজিটা। দেখো এরকম যদি নিজের রেসিপি পেতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন আমি নামিয়ে নিব, গ্যাসটা অফ করে দিলাম, বাটিতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকমটা হয়েছে। দেখো ফাইনাল লুকটা কত সুন্দর আসছে। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটি শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। তো যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো ভিডিও নিচ্ছি আজকের মতো এখানে শেষ করছি, ভিডিওটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।